কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় প্রায় 1,800 জন রোহিঙ্গা নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ দুপুরে ভাসানচর পৌঁছেছে। এর আগে কক্সবাজার থেকে সোমবার বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নেওয়া হয়। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1,642 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। দর্শক, রোহিঙ্গাদের বহন করা নৌবাহিনীর জাহাজে আছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। আমরা তার কাছ থেকে জানব সেখানকার সবশেষ খবর। দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের নিয়ে এই মুহূর্তে বাসানচরে পৌঁছেছে রোহিঙ্গাদের বহনকারী জাহাজগুলো, নৌবাহিনীর জাহাজগুলো। তো এখানে প্রায় 1,800 জন রোহিঙ্গা এসেছে বলে আমাদেরকে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু তারা এই যাত্রা শুরু করেছে রোহিঙ্গারা, বিশেষ করে কক্সবাজারের যে 34টি ক্যাম্প আছে সেই ক্যাম্পগুলো থেকে। এবং এসব ক্যাম্প থেকে তারা মূলত বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছেন, বিশেষ করে আগে যারা কক্সবাজার থেকে বাসানচরে এসেছিলেন তাদের সাথে কথা বলে তারপরেই তারা এখানে এসেছেন। এবং আমরা এখনও অনেক রোহিঙ্গার সাথে কথা বললাম, তারাও আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। মূলত তারা এসেছেন এখানে কক্সবাজারের যে ক্যাম্প সেখান থেকে এখানে আরো একটা উন্নত জীবন পাবেন এবং এখানে তারা তাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারবেন, এখানে তাদের জীবনযাত্রার জন্য কিছু কর্মময় ব্যস্ততা তৈরি হবে, এসব বিষয়গুলো জন্যই তারা মূলত এখানে এসেছেন। তো আমরা মাত্র বাসনচরে এসে পৌঁছেছি, রোহিঙ্গারাও এসেছেন। আমরা আরো সময় হলে আপনাদেরকে এখানকার পরিস্থিতি এবং এখানকার কি ধরনের কর্মকাণ্ড সবকিছু দেখানোর চেষ্টা করবো।